অসম জাতি বিষয় ছাত্র পরিষদের কেন্দ্রীয় মধ্যকালীন অধিবেশন এবার নগাঁওত অনুষ্ঠিত হয়েছে। নগাঁওত এই অধিবেশনত বর্তমান যে দেখলে পাওয়া গেছে যে নগাঁওত আজি আজি এই অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আজি সাংস্কৃতিক শোভাযাত্রা আছে, সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করবলে আহি উপস্থিত হয়েছে নিউজ এইটিনের সম্পাদক প্রভাবতী ডাঙরিয়া আর মূলত পলাশ চাংমাই ডাঙরিয়া সভাপতি অসম জাতি বিষয় ছাত্র পরিষদের। আজি যে কেন্দ্রীয় মধ্যকালীন অধিবেশন এবার নগাঁওত অনুষ্ঠিত হয়েছে আর ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে, বহু জেলার সকল প্রতিনিধিবর্গ আহিছে, কি কব? স্বাভাবিকতে নগাঁও এখন ঐতিহ্যমণ্ডিত ঠাই। নগাঁওর বরদুয়ারতে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে জন্মগ্রহণ করে সমগ্র অসমত বা ভারতবর্ষত নববৈষ্ণব ধর্ম প্রচার প্রসার করেছিল। স্বাভাবিকভাবে অসমীয়া হিসাবে অসমীয়া মানুষক শৃঙ্খলাবদ্ধভাবে নিজের জীবনশৈলী যাপন করবর কারণে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে এই ঠাইরপরাই শিকাইছিল। গতি আমি স্বাভাবিকতে নগাঁওলৈ আহি গৌরব অনুভব করেছো। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে মধ্যকালীন অধিবেশনের প্রতিনিধি সভা এটা বিষয় খুব বেশি চর্চা হয়েছে। সেই বিষয়টি হল যা দুদিন ধরে অসম বিধানসভাত এখন বিল পাশ করা হল, এখন নতুন ভূমি নীতি অনা হল। সেই ভূমি নীতিখনত বরদুয়া আর বরপেটা সত্রর 5 কিলোমিটার ব্যাসার্ধর মাটি কোনো যাতে অখিলঞ্জা মানুষে কিনব নয় তে ধরনের এখন আইন পাশ করা হল। সেই কথাটা আমি এজন স্বাভিমানী অসমীয়া হিসাবে সমর্থন করো, গৌরব করো। কিন্তু কেবল মাত্র আমার বরপেটা সত্র আর বরদুয়া সত্র সংরক্ষিত হলেই নহব, তার লগে লগে আমার খিলঞ্জা মানুষবিলাকৰ যাক অস্তিত্বর সংকট, সেই অস্তিত্বর সংকটও মখিমূৰ করব পাৰিব লাগিব। খিলঞ্জা মানুষক মাটির অধিকার দিবলৈ হলে এনে ধরনের যে আইন সমগ্র অসমতে সেই আইন আনিব লাগিছিল। কিন্তু আমি দুর্ভাগ্যবশতঃ দেখিলো এই আইনখন ড্রাফ্টত মাজুলীর কথা আছিল, কিন্তু যেতিয়া বিল হিসাবে ইয়াক পাশ করা হল তাত মাজুলীক উদ্ধার করা হল, মাজুলীক উঠাই দিয়া হল। এই কথাটো মাজুলীবাসী রাইজেও অপমানিত অনুভব করেছে আর স্বাভিমানী অসমীয়া হিসাবে আমিও অপমানিত করেছো। মাজুলী এখন ঐতিহ্যমণ্ডিত ঠাই, বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র হবলৈ গৈ আছে, পীঠস্থান সত্রীয় সংস্কৃতি, তেওঁলোকক যদি দিবলৈ নাছিল তেনেহলে ড্রাফ্টত কিয় আনিছিল? গতিকে অনতি বিলম্বে মাজুলীকে আদি করে যা ঐতিহ্যমণ্ডিত ঠাই সেই ঠাইবিলাক এনে ধরনের সংরক্ষণ করবর কারণে আমি দাবি উত্থাপন করেছো। ধন্যবাদ স্যার। আমার পরবর্তী কথা আছে, আমি তারপর জানতে চেষ্টা করি। ইতিমধ্যে সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করা হয়েছে। জাতীয় জীবনের এক সংকটপূর্ণ মুহূর্ত এই সময়খিনি আর নগাঁও যথেষ্ট স্পর্শকাতর সময়ের মাজেরে গতি করেছে। কেবাটা অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ঘটনা আর ঘটনার প্রবাহে আমাক দূষিত করেছে। সেনে সময়সাতে জাতীয় জীবনত যা কেবাটাও দশক ধরে দীঘলীয়া সময় ধরে অতন্ত্র প্রহরীর দরে কাম করা জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের অন্তর্বর্তীকালীন এই অধিবেশন নগাঁত অনুষ্ঠিত করেছে আর ইয়ারপ্রাই যথেষ্ট শক্তিশালী কিছু সিদ্ধান্ত লব আর বহু সিদ্ধান্ত কার্যকরীকরণের পথ মুকলি হব। আজি আমার আটাইতক প্রয়োজন হয়েছে যে খিলঞ্জিয়া জাতিসত্তার, খিলঞ্জিয়ার প্রতিজন ব্যক্তির মূর দাঙি থিয় হয়ে থাকি স্বতন্ত্রতা অধিকার আর স্বাভিমান রক্ষা, গৌরব, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা রক্ষার বাবে আমার যবেশ সেই পরিবেশ সূচনা করে দিয়ার আর দায়িত্ব আছে সরকারের। নগাঁত বিভিন্ন সময় যেতিয়া অন্যায় অবিচার হয়েছে ইয়ারপ্রায় রজা খেদা অভিযানও আরম্ভ হয়েছে, বিভিন্ন সময় যেতিয়া দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, তেনেহলে নগাঁওর প্রায় কেবাটাও এনে ধরনের প্রতিরোধ সংগ্রাম আরম্ভ হয়েছে। অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের নেতৃবর্গে বিভিন্ন সময় অসমের বাবে তেজ দিছে, নিজের জীবন দান দিছে, তেওঁলোকে বিভিন্ন ত্যাগ করেছে আর এই ত্যাগর বিনিময়ত বিভিন্ন সময় আমি কিবা পাইছো, কিবা হেরুয়াইছো। অনাগত সময়সাত আমি বড় শক্তিশালীভাবে ঐক্যবদ্ধভাবে আমার মাজত কোনো ভাঙন নোহাক আর আমি আমার যক্ষ্য প্রাপ্তি যে এটা জাতি হিসাবে আমি কেবল জিয়াই থাকবেন তাতক বেশি কোনো বিচরা নাই, জাতি হিসাবে আমি নিজের স্বাভিমানে জিয়াই থাকবর পরিবেশ রচনার বাবে এই অধিবেশনতে জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের সদস্য, নেতা, কর্মীবৃন্দ সকলে সিদ্ধান্ত লব বলে আশা করছো আর ভবিষ্যতের এক সঠিক দিশে নিবর যি ভূমিকা লোব লাগে সেয়া লওয়ার পরিবেশ পথ ইয়ারপ্রায় রচনা হব বলে আশা করছো আর এই অধিবেশনলে মানে শুভেচ্ছা মূর অভিনন্দন জ্ঞাপন করছো। আর আমি দেখছো এইদরে বর্তমান দেখলে পাওয়া গেছে আর যে সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করা হয়েছে আর যে এক বর্ণিল সাংস্কৃতিক শোভাযাত্রা বাহির করা হব যর বিভিন্ন প্রান্তর প্রতিনিধি সকল আহিছে, বিভিন্ন জাতি জনগোষ্ঠীর প্রতীক যে ইয়াত বুঝাই দিবলে চেষ্টা করা হয়েছে আর আমি দেখ আজি জাতীয় যুব ছাত্র পরিষদের যে সাংস্কৃতিক শোভাযাত্রা ইয়া বর্তমান আরম্ভ করার পথে ইতিমধ্যে নিজের সম্পাদক প্রভাবতী আহি পেলায় ইয়াত সাংস্কৃতিক শোভাযাত্রা উদ্বোধন করেছে আর মধ্যকালীন অধিবেশন উপলক্ষে নগাঁও দেখলে পাওয়া গেছে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে জাতীয় যুব ছাত্র পরিষদের কর্মীদের মাজত। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।